হ্যালো বন্ধুরা, আমি আবদুল্লাহ। এই সিরিজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। ইন্টারেস্টিং বিষয়টা হলো গুগল ক্রোম ব্রাউজার। জি হ্যাঁ বন্ধুরা, গুগল ক্রোম ব্রাউজার। আপনারা যারা স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করেন, তারা সবাই তো এই গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করেছেন। এই গুগল ক্রোম ব্রাউজারে এমন একটা ফিচার আছে যেটা আপনারা সবসময় দেখেন কিন্তু কখনো এটা নিয়ে ভাবেননি। এই ফিচারটা হলো গুগল ক্রোম ডাইনোসর গেম। এই গেমসটা খুব পপুলার একটা গেম, আর এই গেমসটা প্লে করার জন্য কোনো ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হয় না। এই গেমসটা আপনি মোবাইল বা কম্পিউটার যে কোনটাতে প্লে করতে পারবেন। তো এখনও যারা এসিরিস্টেককে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এসিরিস্টেককে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে থ্যাংক ইউ সো মাচ। আপনি যে স্মার্টফোনটা ব্যবহার করেন, সেই স্মার্টফোনে গুগল ক্রোম ব্রাউজারটা ডিফল্টভাবে থাকার কথা। যদি না থাকে, তবে এটা আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, কারণ গুগল ক্রোম ব্রাউজারটা খুব জনপ্রিয় একটি ব্রাউজার। আর সবার কম্পিউটারে তো এই গুগল ক্রোম ব্রাউজারটা থাকেই। ডাইনোসর গেম বা ডাইনোরান গেমটা প্লে করার জন্য প্রথমত আপনার মোবাইল বা কম্পিউটারের ইন্টারনেট কানেকশনটা অফ করতে হবে। ইন্টারনেট কানেকশনটা অফ করার পর ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। ব্রাউজারটা ওপেন করার পর যে কোনো একটা সাইট ওপেন করতে হবে, বা গুগল সার্চ বারে কোনো কিছু লিখে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পর এমন একটি এরর মেসেজ পাবেন যেখানে নো ইন্টারনেট লেখা থাকবে। এবার এখানে যে ডাইনোসরের মতো একটা ইমেজ দেখছেন, এই ইমেজটা এর আগেও অনেকবার দেখছেন, কিন্তু আজ আমি এই ইমেজটা একটু অন্যভাবে দেখাবো। এবার এই ইমেজটার উপর ট্যাপ করতে হবে বা টাচ করতে হবে। এবার দেখুন, একটা মজার গেম চালু হয়েছে। এখন শুধু মোবাইলের স্ক্রিনে যে কোনো জায়গায় ট্যাপ করে ডাইনোসরকে জাম্প করাতে পারবেন। এই ডাইনোসর গেমসটা যে কতটা পপুলার সেটা বুঝতে চাইলে ইউটিউবে গুগল ক্রোম ডাইনোরান লিখে সার্চ দিয়ে দেখতে পারেন। সেম গেমসটা কম্পিউটারে প্লে করার জন্য প্রথমে ইন্টারনেট কানেকশনটা অফ করতে হবে। এবার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। এবার সার্চ বারে কোনো কিছু লিখে সার্চ করতে হবে বা কোনো একটা সাইট ওপেন করতে হবে। এবার কিবোর্ড থেকে স্পেস বার বা আফার অ্যারোটা প্রেস করে ডাইনোসর রান গেমটা প্লে করতে হবে। ডাইনোসরকে জাম্প করানোর জন্য কিবোর্ড থেকে স্পেস বার বা আফার অ্যারোটা প্রেস করতে হবে, এবং ডাইনোসরকে ডাউন করার জন্য ডাউন অ্যারোটা প্রেস করতে হবে। যখন আপনার কাছে ইন্টারনেট কানেকশন থাকবে না, তখন সময় কাটানোর জন্য এই গুগল ক্রোম ডাইনোসর গেমটা হতে পারে খুব ভালো একটা মাধ্যম। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ করার আগে বলি, আপনি যদি এমন সব ইন্টারেস্টিং ভিডিও পেতে পছন্দ করেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি আগামী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।